আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাধারণ আনসার বাংলাদেশ আনসার ভিডিপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে যাদের বয়স 18 হতে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের যাদের এসএসসি পাস আছে তারা যদি চান তাহলে এখানে আবেদন করতে পারেন। সো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কারা কারা আবেদন করতে পারবেন, সবকিছু দেখতে চাইলে আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতে হবে। সো মূল ভিডিওতে আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হচ্ছে আনসার ব্যাটালিয়নে 400টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা আমার চ্যানেলের ভিডিও সেকশন থেকে এটি পেয়ে যাবেন। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর প্রথমে যোগ্যতা দেখব, আসলে আপনার কি যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। উচ্চতা সর্বনিম্ন 5'4" হলেই এখানে আবেদন করা যাবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6x6, মানে কোনো ধরনের কোনো চোখের সমস্যা থাকা যাবে না। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। এখন আসি বয়সটা। আপনাদের যাদের বয়স এই যে দেওয়া আছে এখানে 18 হতে 30 বছরের মধ্যে 19/6/2022 ধরে যাদের বয়স ন্যূনতম 18 এবং 26/6/2022 ধরে যাদের বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষকের যোগ্যতা হচ্ছে ন্যূনতম জেএসসি পাস বা সম্মানী পরীক্ষায় পাস। এখন আপনি যদি ধরেন যে অষ্টম শ্রেণী পাস করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এখন আসি এই আবেদনের ক্ষেত্রে কারা কারা অগ্রাধিকার পাবেন, সেটা হচ্ছে অধিক উচ্চতা, শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, বিডিপি অথবা টিজিপি যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মানে এই না যে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না, সাধারণরা করতে পারবেন, তবে এই প্রশিক্ষণ যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। এরপর আসে জাতীয়তা, বাংলাদেশি, অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার দোকান থেকে আপনারা আনসার ভিডিপির গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ansarvdp.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। সো আবেদন করার যে লিঙ্ক সেটি চালু থাকবে দেখতে পাচ্ছেন 19/6/2022 থেকে এবং বন্ধ হবে 25/6/2022 রাত 12টায়। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর পেমেন্টটি শেষ করতে হবে অবশ্যই 25/6/2022 সন্ধ্যা 6টার মধ্যে। রেজিস্ট্রেশন ফি বাবদ অপরোধযোগ্য 200 টাকার আপনাকে বিকাশ, রকেট বা মোবিকাশের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এখন আসছে আসলে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে। তো শিক্ষকের যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ছাড়া কিন্তু আবেদন করা যাবে না, চাকরির সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট যেটাকে আমরা প্রবেশপত্র বলি থাকি সেটার মূল কপি, এবং ক থেকে উম পর্যন্ত যে কাগজগুলোর কথা বলে দিলাম এই 5টা কাগজের ফটোকপি আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে। গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীকে অবশ্যই অংশগ্রহণের সময় জন্য কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, আসলে বেতন কত দেওয়া হবে সেটা আমরা আলোচনা করবো। এখন প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকার জন্য 16,200 টাকা এবং পার্বত্য এলাকার জন্য 17,400 টাকা দেওয়া হবে। প্রতি বছর 2টি উৎসব ভাতা প্রাপ্ত হবে 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা দেওয়া হবে। ঠিক আছে।